হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে এইরকম লোগো আপনারা কীভাবে বানাবেন। এটা অ্যাকচুয়ালি লোগো না, এটা ইউটিউব চ্যানেল ব্যানার, আপনারা কীভাবে বানাবেন। তো টোটালি এই ভিডিওতে আপনাদের দেখাই দিব। তো ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য আপনাকে প্রথমে আপনার থ্রি ডট আইকন থেকে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে একটা সাইজ নিয়ে নিতে হবে। ওকে, তো এরপর ওকে করে দিতে হবে। আর সর্বশেষ এখান থেকে আপনার ব্ল্যাক যে আইকনটা আছে, তো ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে কালারটা। তো এরপর প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনার যে আমার ডিসক্রিপশন বক্সে এই ধরনের ফাইল পেয়ে যাবেন, মানে সমস্ত কিছু সেট করা আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের প্রথম দেখানোর জন্য আপনাদের এরকম একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেবেন প্রথমেই। ওকে, তারপর এখান থেকে এই আইকন থেকে দেখেন, এই আইকন থেকে এখান থেকে রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, যে এখান থেকে 100 করে নেবেন। ওকে, তারপর এইটারে কি করবেন, টিকমার্ক করে দিবেন। ওকে, তো টিকমার্ক করে দেওয়ার পর এগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে খালি ব্যবহার করবেন। আমি খালি দেখাই দিব কিভাবে আপনারা করবেন একদম। ওকে, তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আপনারা প্লাস আইকন থেকে ফর শার্প থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে আমি একটা দেখাই, আচ্ছা এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের দেখাই দিব। তো এটা নিয়ে নেবেন, তারপরে এইটারে এটা ডাবল বার নিয়ে নেবেন, কপি করে নেবেন। তো এইটারে এরকমভাবে নিয়ে নেবেন। ওকে, তো যদি একটু রোটেট করা লাগে, জাস্ট একটু রোটেট করে নেবেন সুন্দরের জন্য। তো এরকম এরকম রোটেট করে নেবেন। তো আমি এইটাও একটু রোটেট করে দিই যাতে সুন্দর দেখায়, জাস্ট সুন্দরের জন্য। এই এইটারে উপরে করে দিবেন, এককারে উপরে, দেখছেন উপরে করে দেওয়ার পরে এটা কিন্তু চলে গেছে। ওকে, তো চলে গেছে। এখন এইটারও আমি চাইলে লক করে দিব, মানে তিনোটা লক করে দেওয়ার দরকার নেই, প্রথমে লক করা লাগবে না, পরে লক করবেন। তো ফরম গ্যালারি থেকে আবারও আপনার কি করবেন, আপনার এখান থেকে এই যে এইটা আছে এইটা নিয়ে নেবেন। তো এটার জুম আউট করে একটু ছোট বানাই নেবেন যাতে পজিশন মতো পড়ে, মানে এখানে যাতে পড়ে। ওকে, যদি জুম আউট করে দেখেন, আমি এইটা লক করি নিয়ে দেখি, আমার এখানে কিন্তু ডিস্টার্ব মানে বেঁধে গেছে। তো এইটারে আমি একটু লক করে নিব, এই যে এইটারে। ওকে, তো যাই হোক না কেন, এইটারে আমি একটু বড় করে নেই, এইটারে আপনি বড় করে নেবেন, মানে ওর সাইজ মতো বানাই নেবেন। তারপর এখান থেকে কপি করে নেবেন, তারপর এখান থেকে রোটেট করে নেবেন, এখানে লেখা আছে রোটেট। ওকে, রোটেশন বা রোটেট, এটারে 180 করে দিবেন। তারপর এখান থেকে এইটারে এরকম সেভাবে এরকম বসাই দিবেন। ওকে, ফরম গ্যালারি থেকে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, মানে লোগোটা আছে, সেই লোগোটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে লোগোটা আছে সেটা আমি নিয়ে নিই। ওকে, তো এইটার আপনারাও নিয়ে নেবেন। ওকে, এটা কিছু বলার নাই আপনাদের, জাস্ট এখান থেকে আপনারা নিয়ে নেবেন, এই যে নিয়ে নেবেন। ওকে, জাস্ট এইটা বসাই দিবেন। তো বসানোর পরে এই যে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আপনাদের সাবস্ক্রাইবের এরকম PNG-গুলো পেয়ে যাবেন। তো এইটারও আপনারা সুন্দরভাবে বসাই নিয়ে নেবেন। ওকে, যদি বড় ছোট লাগে তো এইগুলো করে নেবেন আর কি, এই যে PNG-গুলো আনবেন। তো ভিউয়ার্স, আপনার যে চ্যানেলটা আছে সেই নামটা নিয়ে নেবেন। আর এখান থেকে ফন্ট থেকে আপনারা দেখেন, এই ফন্ট থেকে আপনারা যে ফন্টটা ভালো হয় আপনাদের জন্য সেই ফন্টটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, জাস্ট আমি এই ফন্টটা আমাদের জন্য খুবই ভালো লাগে, জাস্ট আপনারা এই ফন্টটা নিয়ে দিবেন। তো এরপর থেকে এখানে কালারস পাবেন, ফন্টের থেকে কালারস পাবেন, এখান থেকে কালারস আপনারা যেটা ভালো লাগে সেই কালারসটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো সিজন কালারসটা আমি একভাবে রাখবো আর এইটা অন্যভাবে। এখন এখান থেকে আমরা এইগুলো সব মার্ক করে নিয়ে নিব, একটাও বাদ রাখবো না, সব মার্ক করে নিয়ে নিব। তো এই যে এই আইকন থেকে কনফার্মেশন, এইটা ওকে করে দিব। তো ওকে ডাবল ক্লিক করব, একটু লোড নেবেন। দেখেন, ওকে ডাবল ক্লিক করলে টোটালি একটা পিকচার হয়ে যাবে কিন্তু আমার। ওকে, তো একটা পিকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন, এইটা ক্রপিং করব, এই যে যে ক্রপ আছে তো এখান থেকে আমরা ক্রপিং করে নিয়ে নিব। আর এখান থেকে একবার জুম আউট করে এই লেভেল নিয়ে আসবো আর এইটাতে এরকম বড় করে দিব। ওকে, তো এই দেখেন ক্রপিং করে নিয়ে নিছি। এখন আমি চাইলে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা থেকে ইয়েলো করতে পারি, তারপর চেঞ্জ করতে পারি, এই কালার করে দিলাম। ওকে, তো দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেই ব্যাকগ্রাউন্ডটার কালার কিন্তু হয়ে যাবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিব, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এই এইটা আমি নিয়ে নিলাম। আর এইটারে আমি কি করব, এইটার উপরে করে দিব। ওকে,
আর এখান থেকে যে স্টকগুলো করছি বা এইগুলো করছি, তো সেইগুলোর আমি আবার আচ্ছা তো এরকমভাবে করে নিব, জাস্ট এরকমভাবে করে নিব। তো নেওয়ার পরে এখান থেকে ইস্টো ইম্বোসে ক্লিক করে দিব। তো ইম্বোসে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু দেখেন, তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল ব্যানার হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন। তো এরপরে কি করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে সেভ করে নেবেন। চাইলে এখান থেকে আলট্রাটাও সেভ করতে পারেন। তো দেখাই আমি কিন্তু আমার খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল ব্যানার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা করে নিতে পারবেন আর ওইরকমভাবে আপনাদের সুন্দরভাবে দেখাবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন।